নাতিটিউব চ্যানেলে আবারও তোমাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ফ্রিকশন চ্যাপ্টার থেকে বা ঘর্ষণ চ্যাপ্টার থেকে কিছু ছট প্রশ্ন আলোচনা করবো যেগুলো তোমাদের সেমিস্টার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তাছাড়া তো ভবিষ্যতে যে চাকরি পরীক্ষাগুলো হয় সেখানে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স একটা কমন সাবজেক্ট এবং সেক্ষেত্রে এই প্রশ্নগুলো আসতে পারে তো এবার দেখো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে দ্য অ্যাঙ্গেল হুইচ অ্যান্ড হুইচ অ্যান্ড ইনক্লাইন্ড সারফেস মেক্স উইথ দ্য হরিজন্টাল ওয়েদ এ বডি প্লেসড ইট অন দ্য পয়েন্ট অফ মুভিং ডাউন ইজ নোন অ্যাজ তো অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর অ্যাঙ্গেল অফ রিপোজ খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট তোমরা ভালো করে বোঝো আমি তোমার ছবি আঁকে একটু বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে অর্থাৎ এটা ধরো মেঝে মেঝের উপর যদি কোনো একটা আনত তল যদি রাখা হয় বা কোনো একটা পাটাতন যদি পাটা যদি রাখা হয় এখানে যদি কোনো একটা বস্তু রাখা হলো তাহলে এই কোণের মানটা যদি ধীরে ধীরে বাড়াতে থাকি তো এই বস্তুটা একসময় এটা কি মুভ করতে শুরু করবে বা নিচের দিকে নামতে শুরু করবে এই কোনটা ধীরে ধীরে বাড়াবো যদি যখন এটা নামতে শুরু করবে তখন সেই মুহূর্তে যে কোনটা থাকবে সেই কোণটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট ভালোভাবে তোমরা মনে রাখবে তারপরে প্রশ্ন দেখো হোয়েন এ বডি ইজ অ্যাভ টু মুভ দ্য আপওয়ার্ড ইন অ্যান্ড ইনক্লাইন প্ল্যান বাই অ্যাপ্লিকেশন অফ ফোর্স দ্য ফ্রিকশনাল ফোর্স উইল বি অ্যাক্ট ফশনাল ফোর্স উইল বি অ্যাক্ট তো এখানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ডাউনওয়ার্ড টু ইনক্লাইন দ্য প্ল্যান এখানে এখানেও ব্যাপারটা একই এই ছবিটা দিয়ে ব্যাখ্যা করা যায় অর্থাৎ অর্থাৎ কোনো একটা বস্তু যদি এই এই বস্তুর উপর দিকে টানা হয় কোনো একটা বল প্রয়োগ করে তাহলে এর ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বলটা এর ঠিক বিপরীত দিকে এবং এই তল বরাবর ক্রিয়া করে অর্থাৎ ডাউনওয়ার্ডস ক্রিয়া করে অর্থাৎ কোনো বস্তুর গতি যেদিকে হয় তার ঘর্ষণ বল তার বিপরীত দিকে হয় এই জন্য এটা উত্তরটা ডাউনওয়ার্ড হচ্ছে ইনক্লাইন অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর তারপরে প্রশ্ন দেখতে পাচ্ছ ফরে দ্য ফোর্স অফ ফ্রিকশন অলওয়েজ অ্যাক্ট ইন দ্য ডাইরেকশন অফ অপোজিট টু দ্যাট অফ এখানেও একবার সেম প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে আর কি ইন হুইচ দ্য বডি টেন্স টু মুভ অর্থাৎ কোনো বস্তু যেদিকে মুভ করবে ফ্রিকশনাল ফোর্স হ্যাঁ ফ্রিকশনাল ফোর্স তার বিপরীত দিকে ক্রিয়া করছে ক্রিয়া করে এটাই তোমরা সবসময় মনে রাখবে তারপরে চার নম্বর প্রশ্ন যেটা আছে দেখো দ্য ম্যাগনিচিউড অফ ফোর্স অফ ফ্রিকশন বিটুইন টু বডিস হ্যাভিং অ্যাবভ দ্য আদার্স ডিপেন্ডস অ্যাপন দ্য রাফনেস অফ দ্য অপশন আপার বডি লোয়ার বডি অ্যান্ড বোথ অফ দ্য বডিস অপশন সি হচ্ছে সঠিক উত্তর বোথ অফ দ্য বডিস অর্থাৎ এখানে ব্যাপারটা বলতে চাচ্ছে যেটা যে এখানে ধরো কোনো একটা এ একটা বড় বস্তু এর উপর একটা আর একটা বস্তু রাখা আছে এবার এই বস্তুটার মধ্যে এই বস্তু আমি এদিকে যদি টানি তাহলে এই দুটো তলের মধ্যে একটা ফ্রিকশনাল ফোর্স ক্রিয়া করবে এই যে ফ্রিকশনাল ফোর্সের মানটা কোন বস্তুর উপর নির্ভর করে ওপরের বস্তু না নিচের বস্তু নাকি দুটো বস্তু সেটাই বলছে এটা হ্যাঁ উপরের বস্তুর উপর নির্ভর করে নিচের বস্তুর উপর নির্ভর করে এটা হচ্ছে এখানে সঠিক বোথ দ্য বডিস অর্থাৎ হ্যাঁ আপার বডি এবং লোয়ার বডি দুটোর উপরে নির্ভর করে হ্যাঁ তারপর আর কিছু প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং স্টেটমেন্ট অর্থাৎ এখানে যে আন্ডারলাইন করে উত্তরগুলো করা যেগুলো শূন্যস্থান থাকবে পরীক্ষাতে এগুলো তোমাদের পূরণ করতে হবে এখন থেকে যদি পড়ে নাও তাহলে আশা করি তোমাদের উত্তর করতে কোনো অসুবিধা হবে না হ্যাঁ ম্যাগনিটিউড অফ ফ্রিকশনাল ফোর্স ডিপেন্ডস আপন নেচার অফ সারফেস ঘর্ষণ বলের মান কেবলমাত্র সার্ফেসটার তলের হ্যাঁ এখানে সরি এখানে যে বস্তুটা আছে এর বস্তুর ঘর্ষণ বলে মান কিসের উপর নির্ভর করবে এই যে বস্তুটা কীসের উপর কিসের তৈরি সেটার পরই এই সার্ফেসটা কি এটা যদি কাঁচ হয় একটা যদি কাঠ হয় তার ঘর্ষণ একরকম হবে দুটোই যদি কাঁচ হয় তাদের ঘর্ষণ একরকম হবে একটা মাটি হয় একটা যদি কাঠ হয় একরকম হবে অর্থাৎ এদের তলের প্রকৃতির উপর নির্ভর করে এদের নেচার অফ সার্ভেস এটা হচ্ছে ব্যাপার তারপর দেখো যে এ ব্লক রেস্টিং অন এ রাফ সার্ফেস হ্যাভিং অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অফ ফ্রিকশন টুয়েলভ ডিগ্রি উইল ইম্পেন্ড মোশন ইফ দ্য ইনক্লাইনেশন অব দ্য সার্ফেস উইথ হরিজেন্টাল ইজ টুয়েলভ ডিগ্রি তো অ্যাঙ্গেল অফ ফ্রিকশানের যে কনসেপ্ট এখানে আসছে আর অ্যাঙ্গেল অফ রিপোজের কনে এটা অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের কনসেপ্ট আর অ্যাঙ্গেল অফ রিপোজ মানে হচ্ছে এটা ধরো মেঝে মেজের উপর একটা বস্তু রাখা আছে তো এই বস্তুটা নিচের দিকে তার লোডটা ক্রিয়া করে এদিকে যদি আমি বল প্রয়োগ করি হ্যাঁ এদিকে যদি আমি বল প্রয়োগ করি ধরো তাহলে এদিকে তার ফ্রিকশন বল ক্রিয়া করে আর এদিকে তার প্রতিক্রিয়া বা রিয়াকশানটা ক্রিয়া করে এই যে লম্ব পত্রিকার ফ্রিকশনাল ফোর্সটাকে যদি লব্ধি বল বা রেজাল্টেন্ট বার করা হয় তো রেজাল্টেন্ট ফোর্সটার সঙ্গে এটা যে কোনটা তৈরি করা হয় সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন অ্যাঙ্গেল অফ ফ্রিকশনকে ফাই দিয়ে চিহ্নিত করে আর অ্যাঙ্গেল অফ প্রিপোজকে কিন্তু অ্যাঙ্গেল অফ প্রিপোজকে কিন্তু কি থিটা দিয়ে চিহ্নিত করে এটা তোমরা ভালোভাবে মনে রাখবে আর একটা কথা ভালোভাবে তোমাদের বলে রাখি যে থিটা এবং ফাই সময় কিন্তু সমান হয় অর্থাৎ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন যা হয় অ্যাঙ্গেল অফ রিপোজও তাই হয় অর্থাৎ এখানে যে প্রশ্নটা বলেছে এখানে দেখো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন হচ্ছে বারো ডিগ্রি আর যে ইনক্লাইনেশন অফ দ্য ইট উইল বি ইম্পেন্ড মোশন ইফ দ্য ইনক্লাইনেশন অফ দ্য সার্ভিস উইথ হরিজেন্টাল অর্থাৎ এই তলটাকেই যদি এই তলটাকে যদি বারো ডিগ্রি করে ঘুরিয়ে দেওয়া হয় এটা এরকম এখন যদি বারো ডিগ্রি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে এটা জাস্ট মুভ করতে শুরু করবে অর্থাৎ অ্যাঙ্গেল অফ রিপোজে যাওয়া মাত্র এটা মুভ করতে শুরু করবে তারপরে প্রশ্ন দেখো দ্য রিলেশন বিটুইন অ্যাঙ্গেল অফ ফ্রিকশন অ্যান্ড কোয়েপিশন অফ ফ্রিকশন ইজ গিভেন বাই তো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন অ্যান্ড কোয়েপিশন অফ ফ্রিকশন মিউইকাল টু ট্যান ফাই এটা কোনো ভালোভাবে মনে রাখবে মিউ মিউইকাল টু ট্যান ফাই হ্যাঁ যে এখানে আর এরা এটা এর সম্পর্কে আরেকটা আরেক বার করা যায় যে হ্যাঁ এফ মিউ আর অর্থাৎ লম্ব নরমাল রিয়াকশনের সঙ্গে সমানুপাতি হয় ফ্রিকশনাল ফোর্সটা বা ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় তারপরে প্রশ্ন দেখো দা ডাইরেকশন অফ ফ্রিকশনাল ফোর্স ইজ অলওয়েজ অপোজিট টু দ্য ডাইরেকশন অফ হুইচ দ্য বডি ইজ টেন্ডস টু মুভ সেম প্রশ্ন দুবার রিপিট হয়ে যাচ্ছে অর্থাৎ ঘর্ষণ বল সবসময় বস্তুর গতির বিপরীতে ক্রিয়া করে যেদিকে বস্তু মুভ করে তার উল্টো দিকে হ্যাঁ ফ্রিকশনাল ফোর্স ক্রিয়া করে তারপর দেখো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ রিপোজ অর্থাৎ একটু আগে যে কথাটা বললাম সেই কথাটাই ঘুরে এসেছি যে থিটা এবং ফাইভ পরস্পর সমান হয় তারপরে প্রশ্ন দেখো ফ্রিকশনাল ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নর্ম্যাল রিয়াকশন এটাও একটু আগে বললাম যে ফ্রিকশনাল ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নর্মাল রিয়াকশন এখান থেকেই কিন্তু এফিকল্ট টু মিউ সম্পর্কটা আসে মিউ আর সম্পর্কটা আসে তারপর দ্য ফ্রিকশনাল দ্য ফ্রিকশন এক্সপিয়েন্স বাই এ বডি হোয়েন ইট রেস্ট ইজ কল্ড দ্য স্ট্যাটিক ফ্রিকশন হ্যাঁ এই কথায় এই কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি তোমরা এখানে দেখো অর্থাৎ একটা বস্তু যখন এখানে আছে মেজের উপর যখন একটা বস্তু রাখা আছে এটাকে ধরো আমি দুই নিউটন বল প্রয়োগ করলাম তবু এটা ছড়ল না তিন নিউটন বল প্রয়োগ করলাম তবু এটা ছড়ল না ধরো পাঁচ নিউটন বল প্রয়োগ করার ফলে এটা নড়তে শুরু করলো তাহলে পাঁচ নিউটন ফোর্সটাকে বলা হচ্ছে যে স্ট্যাটিক ফিকশনাল ফোর্স বা স্ট্যাটিক ফিকশন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই বস্তুটা স্থির থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে যে আমি দুই নিউটন বল প্রয়োগ করি উল্টো দিকে ফ্রিকশন বল টু নিউটন হবে যার ফলে এই বস্তুটা স্থির থাকবে কিন্তু যখনই পাঁচ নিউটন পার হয়ে যাবে তখন এটা মুভ করতে শুরু করবে তাহলে এই দুটো তলের মধ্যে ফ্রিকশনাল স্ট্যাটিক ফ্রিকশনের মান হচ্ছে কি ফাইভ নিউটন এরকম হচ্ছে একটা কনসেপ্ট তারপরে প্রশ্ন দেখো দ্য কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ দ্য রেশিও অফ ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স অ্যান্ড নর্ম্যাল রিয়াকশন অফ দ্য বডিজ অর্থাৎ একটু আগে যেটা বলা যে এফ ইকুয়াল টু আর এই প্রশ্নটাই যদি ঘুরিয়ে লিখি মিউ ইকাল টু কী হবে এফ বাই আর অর্থাৎ এটা কিসের রেশিও একটা ফ্রিকশনাল ফোর্সের সাথে নর্মাল রিয়াকশনের অনুপাত বা রেশিও এটাই এখানে বলা আছে দ্য ফোর্স অফ ফ্রিকশন অলওয়েজ অ্যাক্ট ইন এ ডাইরেকশন অপোজিট টু দ্য অ্যাপ্লাইড ফোর্স অন দ্য বডি একই প্রশ্ন কিন্তু ফ্রিকশন চ্যাপ্টার থেকে ঘুরে ফিরে আসে খুবই সহজ প্রশ্ন এবং উত্তর দেওয়া কিন্তু খুবই সহজ অর্থাৎ এটা কিন্তু রিপিট হচ্ছে এই প্রশ্নটা এই জন্য আমি আর আমি আর রিপিট করলাম না আমি আর বারবার বলছি না রোলিং ফ্রিকশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেডিয়াস অব দ্য রোলার এটা একটা নতুন ধরনের প্রশ্ন যে রোলিং ফিকশান বলতে কী বোঝাচ্ছে হ্যাঁ রোলিং ফিকশান মানে ধরো তুমি গাড়ি নিয়ে যাচ্ছ রাস্তা দিয়ে রাস্তা এখানে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গাড়ির চাকা তো গাড়ির চাকাটা যে ঘুরছে এই পাকে যদি ঘুরে তো এখানে এসে ফ্রিকশান ফোর্সটা এদিকে ফ্রিকশনাল ফোর্সটা ক্রিয়া করে তার উল্টো দিকে তো এই রোলিং ফ্রিকশনটা হচ্ছে কি কার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল দেখো দ্য ফোর্সেস অলওয়েজ ইজ ডাইরেক্টলি অপোজিট টু দ্য অ্যাপ্লাইড ফোর্সেস অফ দ্য বডি হ্যাঁ এখানে দেখো প্রশ্নটা আছে দ্য রোলিং ফ্রিকশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দা রেডিয়াস অফ দ্য রোলার অর্থাৎ এই রেডিয়াসটা যত বড় হবে রোলিং ফিকশানের মান তত কম হবে রেলিং রেডিয়াস যত কম হবে রোলিং ফিকশান ফিকশানের মান তত বেশি হবে এই কনসেপ্টটা এখানে বলা হয়েছে তারপরে প্রশ্ন দেখো ডাইরেকশান অফ ফ্রিকশনাল ফোর্স ইজ অলওয়েজ অপোজিট টু দ্য ডাইরেকশান অফ হুইচ দ্য বডি টেন্ডেন্সি টু মুড এটাও কিন্তু বারবার রিপিট হচ্ছে তোমরা বুঝতে পারছো একটু আগে বলা হলো যে বস্তু যেদিকে যাবে বস্তুর গতি যেদিকে হবে তার মুভমেন্ট তার ফ্রিকশনাল ফোর্স তার উল্টো দিকে হবে তারপরে প্রশ্ন দেখো ইন অর্ডার টু রিডিউস দ্য ফ্রিকশান বিটুইন ইন অর্ডার টু রিডিউস দ্য ফ্রিকশন বিটুইন দ্য মুভিং পার্টস লুব্রিকেন্ট ইজ জেনারেলি ইউজ অর্থাৎ দুটো জিনিসের মধ্যে ফ্রিকশন বোর্ডকে কমানোর জন্য কী হয় লুব্রিকেন্ট ব্যবহার করা হয় বা পিচ্ছিলক পদার্থ ব্যবহার করা হয় দেখবে যে গাড়ির চাকাতে গ্রিস ব্যবহার করা হয় গ্রিস হচ্ছে একটা লুব্রিকেন্ট হ্যাঁ সব মেশিনে দেখবে তেল ব্যবহার করা হয় সেটা এই যে যে কোনো ইঞ্জিনে দেখবে যে ডিজেল বাই পেট্রোল লাগে সেটা কিন্তু জ্বালানি কিন্তু তারপর যে মোবাইলটা লাগে সেটা আসলে সেটা একটা লোকবিক্যান্ড হিসাবে কাজ করে অর্থাৎ কাটাকে পিচ্ছল করতে কাজ করে তারপরের যে প্রশ্ন দেখো কোপিসেন্ট অফ ফ্রিকশন ডিপেন্ডস অন দ্য নেচার অফ সার্ভিস অর্থাৎ সারফেসের প্রকৃতিটা কীরকম সেটা কি দিয়ে তৈরি সেটা কাঁচ দিয়ে তৈরি না লোহা দিয়ে তৈরি না তামা দিয়ে তৈরি তার উপর নির্ভর করে যে কোপিসেন ফ্রিকশন বা মিউয়ের মানটা কত হবে তারপর দেখো ফিকশনাল ফোর্স অ্যাক্ট অ্যাগেন্স্ট দ্য ডাইরেকশন অফ মোশন এই প্রশ্নটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে অ্যাঙ্গেল অফ ফিকশন ইজ ইকোয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ রিপোজ এটাও কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি তো এরকম করে যখন দেখো কিছু প্রশ্ন বুঝে যাবে তখন বাকি প্রশ্ন করতে তোমাদের অসুবিধা হবে না তবু আমি তবু আরও কিছু আলোচনা করে দেখছি কী আছে এখানে দেখো যে ফিকশনাল ফোর্স ইজ ডাইরেক্টলি প্রফেশনাল টু নর্মাল রিয়াকশন এটাও বলা হলো অর্থাৎ এফ ইকুয়াল টু বা এফ ভ্যারিয়াস আর তারপরে অ্যাঙ্গেল অফ পিপলস ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ফ্রিকশন সিমিলার প্রশ্ন দ্য ডাইনামিক ফিকশন অলওয়েজ নোন অ্যাজ দ্য কাইনেটিক ফিকশান আর ডাইনামিক ফিকশানের অপর নাম হচ্ছে কাইনেটিক ফিকশান তো ফিকশন সম্পর্কে আজকে যে প্রশ্ন করে আলোচনা করা হচ্ছে আশা করি এর মধ্যেই কিন্তু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসবে তোমরা আশা করি ফিকশন চ্যাপ্টার থেকে হ্যাঁ এই ভিডিও থেকে অন্তত ফিকশন চ্যাপ্টার থেকে কী ধরনের শর্ট প্রশ্ন আসবে বুঝতে পারছো এবং তোমরা আশা করি উত্তর ভালোভাবে পড়তে পারবে যদি তোমরা এরকম ভালোভাবে বুঝে থাকো এছাড়া বইয়ে যে অন্যান্য প্রশ্ন আছে সেগুলো তোমরা ভালো করে পড়তে থাকো যেগুলো যদি বুঝতে অসুবিধা হয় বিভিন্ন কমেন্টে সেগুলো আমাকে জানাও হ্যাঁ যে এই টপিকগুলো আমরা বুঝতে পারছি না হ্যাঁ বা আমাদের ফেসবুক পেজে ডাইরেক্ট তোমরা ছবি আপলোড করে দিতে পারি এই প্রশ্নে বুঝতে পারি সেখান থেকে তার ভিত্তিতে আমরা তাহলে এই পরবর্তী ভিডিওগুলো আপলোড করব তো আজকের ভিডিওতে এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো আর চ্যানেল যারা নতুন এসছে তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন